ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ঈমান আনতে হবে আর কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? ঈমান আনতে হবে আর কাজ করতে হবে। ঈমানের চাহিদা যেটা বলছে এগুলি কাজ, তোমার এই কাজগুলি করতে হবে। যে কথাটা আমি আপনাকে বললাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, যে আল্লাহ সব জায়গায় এক কথা বলছে, ঈমান আনবে, ভালো কাজ করবে, এই আমলে চলে। কিন্তু আমাদের সমাজে একটা প্রথা, আমাকে মানে বহুবার এবার মোবাইল করা হয় যে অমুক অমুক সময় সুরায় মূল পাঠ করলে তার সব গুণা মাফ হয়ে যাবে, এবং যদি মা আপনার কাছে সুরে মূল আল্লাহর সাথে তর্ক করবে, হ্যাঁ আপনি কেন মাফ করবেন না, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ তাআলা এরকম অবিচার না যে তার থেকে জেরা করিয়া বিচার আদায় করতে হবে বলেন। এই যে কথাগুলো যেগুলোর মধ্যে অতিরিক্ত অতিরঞ্জিত, সেগুলোকে আমরা বর্জন করি। সুরে মূল যারা পাঠ করছে তাদের পক্ষে সে আল্লাহর কাছে জেরা করবে, এটা কি কথা হলো? আল্লাহর কাছে কি আপনার বিচার কি চাইয়া আদায় করতে হবে, না তিনি এমনি ন্যায় বিচারক বলেন? এই ধরনের কথাগুলি যে বর্জন করতে হবে। তো এখন এই যে আমলের কথা, সুরায় মূল, আল্লাহুম্মা আজিনি মিনান নার, এই বিভিন্ন দোয়া যেগুলো আমরা পড়ার কথা বলি, এবং এগুলোর প্রত্যেকটার পিছনে যা লেখা আছে তাতে এই দোয়া পড়লে আর কোনো কাজ লাগবে এটা মনে হয় না, এই দোয়াই আমরা পার হয়ে যাব এটা মনে আছে। কিন্তু আসলে কোরআনে তো আল্লাহ বলেন নাই তা, কোরআনে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। এই দোয়া কালামগুলি পড়লে স্বভাবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এগুলি কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই ধরনের কথাটা অতিরঞ্জিত। আপনি পড়লে সব হবে, কত হবে কি দিবেন সেটা মালিক দেবে। তো এই জন্য এই জিনিসটা আপনি বোঝেন, সুরায় ফাতেরের 10 নম্বর আয়াতে এটা আছে, ইলাইহে ইয়াসাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালু সালেহু ইয়ারফাহু, যে পবিত্র বাক্যগুলি ঊর্ধ্বে আরোহণ করে, ঊর্ধ্বে আরোহণ করে মানে ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে যায়। তো এগুলি যে নিয়ে যাবে এর জন্য শর্ত কি? ওয়াল আমালু সালেহু ইয়ারফাহু, আমলে সলে এগুলাকে ঊর্ধ্বে তুলবে। তাহলে এই যে জিকির আজকার, যে ফজিলতের যে যত কিছু কোরআন তেলাওয়াত, দুরুদ, জিকির আজকার, এগুলি কালিমাত তাইয়েব, পবিত্র বাক্য, তো এগুলিকে আকাশে তুলবে কে? ওয়াল আমালু সলেহ ইয়ারফাহু, আমলে সলে এগুলাকে তুলবে। এখন যদি আমলে সলে না থাকে তো এই জিকির তার আকাশে যাবে না। আপনি ঠিকমতো নামাজ পড়েন না, আপনি খুব মাথা নাড়াইয়ে নাড়াই জেকের করলেন আর বসতে মনে করেন ভেসে চলে যাবেন, আপনার নামাজের সুরাকেরা ঠিক নাই, আপনি খুব মাথা টাকাইয়া জেকের করলেন, লেখা আছে আল্লাহ মাজুনের নার সুবান আলহামদুলিল্লাহ, এইগুলো পড়লে এত ফজিলত, তা আপনার আর নামাজ ভালো করে শেখা লাগবে না। এভাবে কিন্তু সমাজে একটা দুইটা, এভাবে সমাজের লক্ষ কোটি মানুষ এভাবে আছে যে তারা এইভাবে জেকের আজকারগুলি পালন করে, কিন্তু তাদের রোজা নামাজ এবং আমলে ব্যাপক ত্রুটি, কোনোটাই ঠিক নেই, কিন্তু জেকের করছে, কিন্তু ফজিলত লেখা আছে। তো এই জন্য কোরআন যেটা বলছে সেটা দেখেন, যে ইলাইহে ইয়াসাদুল কালিমুত তাইয়িব, পবিত্র বাক্যগুলি আল্লাহর কাছে আরোহণ করে, কিন্তু ওয়াল আমালু সালেহু ইয়ারফাহু, আমলে সলে সেগুলোকে উপরে তুলবে। এর মধ্যে কোনো তাফসির আর ব্যাখ্যা কিছু না, একবারে শব্দের অর্থ। তাহলে আমলে সলে যদি না থাকে তো এগুলি আরোহণ করবে না। টমেটো ইস্যু করে রাখছেন রাস্তার পারে, কিন্তু ট্রাক না আসলে ঢাকা যাবে? তা আমলে সলে এগুলাকে তুলবে। আমলে সলে যদি না থাকে তাহলে এই ফজিলতগুলি যে আপনারা শোনেন, এগুলাই কোনো মানুষকে এই ফজিলতে মুক্তি দিবে না। এই জন্য আগে নিজে আমল, যেটা আল্লাহ বলছেন যেগুলো ফরজ আছে পর্যায়ের আমল, এগুলো সঠিকভাবে করতে হবে, তারপর আমাদের জিকির আজকার এগুলি সব ইনশাল্লাহ হবে। যে জাকাত দিয়েছে সে যদি দান খয়রাত করে সব পাবে, কিন্তু জাকাত দেয় না, মানুষকে খয়রাত দেয়, ভিক্ষা দেয়, কি হবে? হবে না। যে ফরজ নামাজ সঠিক আদায় করেছে, সে যদি নফল পড়ে জেকের করে এটা কবুল হবে, কিন্তু ফরজ নামাজ ঠিক মতো পড়ে নাই সে জেকের করে ফজিলত অর্জন করে, এটা হবে? কাজে এটা সম্পর্ক রাখতে হবে। এই জন্য কলেমায়ে তৈয়বাকে আল্লাহ একটা গাছের সাথে তুলনা করছেন। একটা গাছে ফল ধরে কখন? যখন এই গাছটা মাটির মধ্যে শিকড়গুলি শক্তভাবে পোঁতা থাকে, কাণ্ডটা ঠিকমতো উপরে ওঠে, তার থেকে বড় ডাল বের হয়, এই বড় ডালগুলি শাখা, এই শাখার থেকে প্রশাখা, তার থেকে আরও ছোট ডাল প্রশাখা, এগুলি যখন এক সিস্টেমে যখন সব ঠিক থাকে তখন ওই ছোট ডালে ফুল হয়, ফল হয়। কিন্তু আপনি যদি গাছটাকে গোড়ার থেকে উপর পর্যন্ত যত্ন করে না রাখেন তো ওই গাছে কি ফল ধরবে?
কিন্তু আমরা খালি ফলই শিখতে চাই কিন্তু গাছের যত্ন করি না। এই কলেমার এই গাছের বৃক্ষের শিকড় হলো অন্তরে বিশ্বাস, তাসদিক বিল জানান, যে অন্তরে বিশ্বাস এটা হলো গাছের শিকড়। গাছের শিকড় যেমন দেখা যায় না, অন্তরে বিশ্বাস তেমন দেখা যায় না। এই জন্য আল্লাহ আমার দেখেন আল্লাহদের বইতে একটা গাছ আঁকা আছে, আমার একটা গাছ আমি এঁকে দিয়েছি আল্লাহর কোরআনের আয়াতের উপরে। ওই গাছের শিকড়গুলি যেমন দেখা যায় না, মানুষের অন্তরে বিশ্বাস তেমন দেখা যায় না। এইটা তাসদিক বিল জানান। এরপর একরার বিল লেসান, মুখে উচ্চারণ করা, মুখে স্বীকৃতি ঘোষণা করা, এটা হলো ওই কাণ্ড গাছের, এটা স্বীকৃতি। কাণ্ডের পরে শাখা, এগুলি হলো ফরজ। যে একটা গাছের শাখা, এই শাখা কতটা হতে পারে? আল্লাহ রাসূল বলছেন 79টা পর্যন্ত হতে পারে। বেদুয়া সাবেইনা সবা, আল্লাহ রাসূল বলছেন বেদুয়া সাবুনা, 70-এর পরে 3 হইতে নয়, 73 হইতে 79 পর্যন্ত হতে পারে, এটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। তাহলে এখন এই কলেমায় তো এইবার শিকড় হলো আপনার তাসদিক বিল জানান, আর গাছটা হলো একরার বিল লেসান, মুখে আপনি স্বীকৃতি দিচ্ছেন, আর ডালপালাগুলি হলো প্রথমে যে বড় বড় কাণ্ড ডাল এগুলি ফরজ, এর থেকে যে দ্বিতীয় পর্যায়ের শাখা এটা হলো ওয়াজিব, এরপরে পুরো শাখা এগুলো হলো সুন্নাত মুস্তাহাব। কিন্তু ওইখানে কিন্তু ফলগুলো ঝোলে। এখন আপনি ওইখানে ফলগুলো ঝোলে বলে শুধু ছোট ডালের যত্ন করবেন আর গাছের গোড়ায় পানি দেবেন না, গাছের গোড়ায় মাটি আছে কিনা দেখবেন না, তাহলে কি আপনার ফল ধরবে, গাছ বাঁচবে? কাজে এই জন্য কলেমায়ে তৈয়বাকে আল্লাহটা বৃক্ষের সাথে তুলনা করে সূরা ইব্রাহিমের মধ্যে দরাবাল্লাহ মাসালান কালেমাতান তৈয়বাতান কাসাদারাতেন তৈয়বা, যে আল্লাহ উদাহরণ সাইট করছেন, উদাহরণ উদ্ধৃতি করছেন যে কলেমায়ে তৈয়বা হচ্ছে একটা বৃক্ষ গাছ। এখন এই গাছের সাথে মিলেছে কি সুন্দরভাবে আল্লাহ তাআলা এই দৃশ্যটা তো দিয়েছেন। কাজে এইভাবে একটা গাছকে যদি আপনি সঠিকভাবে রক্ষা করেন তো ওই গাছ থেকে আপনি ফল পাবেন। তো এই ফলগুলি হলো ওই ফজিলতের কথা, যে কি আজকাল আপনাকে জিলত মাসে 9 রোজা রাখলে একেবারে আগের পিছিয়ে সব বছরের গুণে মাফ হয়ে যাবে, তাহলে আর কী লাগবে, ওই একটা রোজা রাখলেই তো হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কাজেই রোজা রাখলে সব হবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই যে কথাগুলা এগুলো অতিরঞ্জিত কথা। কাজে এই জন্য নেকামলে সব অবশ্যই আছে, কিন্তু আমরা সিস্টেমটা ঠিক থাকতে হবে। এই জিহাদ মাসের রোজার ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করেন। এই জিহাদ মাসের রোজা হলো আমরা যে হজ করতে যাই, তো হজে আমরা তামাত্তু বা কেরান এই নিয়াত আমরা করি। হজের নিয়াতের 3টা ধরন আছে, এফরাদ কেরান তামাত্তু। এফরাদ হলো শুধু হজের জন্য নিয়াত করে হজ করবেন, আবার উমরার জন্য নিয়াত করে আপনি উমরা করবেন। যেমন নামাজ, ফরজ নামাজের জন্য আমি নিয়াত করলাম, ফরজ শেষ করে আবার নফল পড়লাম, এটা হলো ইফরাত। কিন্তু হজে এটা সম্ভব হচ্ছে না, মিকাত অনেক দূরে, কোথায় ইয়ালামলাম। আমরা যদি খালি ইফরাত করি, হজে তো নিয়াত করে আসি, হজ করলাম, এখন উমরার জন্য আলাদা নিয়াত করলে আবার সেই ইয়ালামলাম যাইতে হবে, কে নিয়ে যাবে, কে আনবে, তাই না? তাই দুইটা একসঙ্গে নিয়াত করা হোক। এই জন্য আমরা কেরান বা দুইটার সাথে দুইটা মিলিয়ে আমরা নিয়াত করি হজের, তাই না? এখন এই দুইটা নিয়াত করিয়া তামাত্তু হলো যে কেরান তো আসি দুইটা নিয়ে ঠিক আছে, কিন্তু আমরা একটা করে মাঝখানে এহরামটা ভেঙে ফেললাম। হয়তো আগে গেছি যে উমরা করলাম, উমরা করে এখনও হজের আরও 15 বাকি আছে, আমরা এহরামটা ভেঙে সাধারণভাবে চলাফেরা করলাম, এহরামের পোশাকে চলাফেরা করা কষ্টকর। তো এই যদি আমরা মানে উমরা করার পরে যদি আমরা এহরামটা ভেঙে ফেলি, ভেঙে ফেলে যে সুযোগ গ্রহণ করি, তামাত্তু মানে সুযোগ সুবিধা গ্রহণ করা, তাহলে ওই কেরানের সাথে এটা হলে এটা তামাত্তু হয়ে গেল। তো এখন আল্লাহ বলেন যে তোমরা এ কেরান বা তামাত্তু যেটাই করো, এটা করার জন্য তোমাদের একটা কোরবানি করতে হবে। যেহেতু তোমরা ফরজের সাথে অজেব, ফরজের সাথে মোস্তাহাব মিলিয়ে তোমরা একসঙ্গে দুইটা নিয়াত করলে, ফরজ নফল দুইটা একাত্রে নিয়াত করলে, এই জন্য তোমাদের একটা দম দিতে হবে, কোরবানি দিতে হবে। এইখানে আল্লাহ বলছেন যে এই দম দেওয়ার ক্ষমতা যদি কারোর না থাকে, সে 10টা রোজা রাখবে, 7টা রোজা রাখবে হজের আগে মানে আরাফাত পর্যন্ত, 9 পর্যন্ত, আর বাকি 3টা রোজা রাখবে হজ থেকে ফেরার পর, পথে বা বাড়িতে আইসা, এই 10টা রোজা। এই 10টা রোজা হলো আল্লাহ কোরআনে বসে এটা কোরবানি না দিতে পারলে এই 10টা রোজা তাদের জন্য ওয়াজিব পালন করতে হবে। কথা বলতে পারছেন? তো ওইখানে এই রোজা এই মাসে আমাদের জন্য পালন করার এরকম কোনো বিধান নাই,
তবে রোজা রাখা নিষেধ না, রোজা রাখলে আপনি সব পাবেন, রোজা রাখলে আপনি সব পাবেন, তো কোনো সন্দেহ নাই। কিন্তু রোজা রাখার কোনো বিধান নেই। এখন বিধানটা বুঝতে পারলেন কি না, যে সে কেরান বা তামাত্তু করেছে কিন্তু কোরবানি করা লাগবে, কোরবানির টাকা তার নাই, তখন আল্লাহ বলেছেন দাঁড়া তুমি 10টা রোজা রাখবে, 7টা ওই হজের মধ্যে আর 3টা হজ থেকে বেরিয়ে আসার পর, এটা বলা হয়েছে। এই নাক কাটা, নখ কাটা, চুল কাটা, তারপরে খুর ব্যবহার করা, এগুলি আপনার আমার জন্য কোনোটাই নিষেধ না। যারা এহরামে থাকবে তারা এহরাম অবস্থায় এগুলো করবে না, এহরাম ভঙ্গ করে 10 তারিখে কোরবানি করবে, ওই সময় তারা এগুলো করবে। আর আমাদের জন্য এটা কিছু না, আমরা তো হজেও নাই এহরামেও নাই, কাজে এখানে আমরা স্বাভাবিকভাবে সবাই জীবনযাপন করতে পারবো। এগুলো কিন্তু অনেকে নিজেরা একটা মানে মন গড়া মশলা বানাই নিয়েছে, যে এই নখ কাটা যাবে না, তাই মুরগি জবা করা যাবে না, এই কত মশলা শোনে না, আমরা বিরক্ত হয়ে যাই। আপনার মুরগি জবা করে কে মানা করে, আপনি তো হজের সময় কোরবানি দেবেন। কাজে এই জন্য এইসব জিনিসগুলো এগুলা শরীয়তের মানে এটা ভুল ধারণা, এগুলা থেকে আপনাদের মুক্ত হতে হবে এবং আল্লাহ শরীয়ত বিধান যেভাবে সুন্দর সরল সোজা ওভাবেই জানতে হবে এবং ওভাবেই পালন করতে হবে, শরীয়তের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি করা যাবে না। কি বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এ আমরা দুইটা দলের কথা আমরা শুনলাম। এক হলো ভিআইপি গ্রুপ মানে আসাবিকুন আসাবিকুন, যারা বিন হিসেবে জান্নাতি, আর দুই নম্বর হলো যারা ডান হাতে আমলনামা পাবে, এদের ব্যাপার আমরা শুনলাম। এরপর আল্লাহ বলেন তৃতীয় নম্বর, তৃতীয় কারা, ও আসাবুসিমাল এ মা আসাবুসিমাল, বাম হাতে আমলনামা প্রাপ্ত যারা কতই দুর্ভাগ্যবান, কতই খারাপ সেই বাম হাতে আমলনামা প্রাপ্তরা, কতই খারাপ, ফি সামুম, তারা আগুনের ধোঁয়ার মধ্যে থাকবে। সামুম হলো গরম বাতাস, লু, তারা গরম বাতাসের মধ্যে থাকবে, হামিম গরম পানির মধ্যে থাকবে, একদিকে গরম বাতাস আগুন আর একদিকে গরম পানি। যেহেতু আপনারা শুনেছেন বহুবারই যে গরম পানির কুয়ার মধ্যে ফেলানো হবে, টাইনি উঠে গিয়ে চামড়া লাগে আবার আগুনে ফেলানো হবে, সেখান থেকে উঠে আবার চামড়া লাগে আগুনে গরম পানিতে, ইয়াতো ফু না, এই যে আর রহমানই শুনলেন, এইটা আল্লাহ বলছেন। সামুম মানে আগুনের মধ্যে, গরম বাতাসের মধ্যে, হামিম গরম পানির মধ্যে তাদের অবস্থান। জেল্লেম ইয়াহমুম, এবং তাদের যে ছায়া হবে এই ছায়াটা হবে কালো ধুমার ছায়া, কালো ধুমা মনে হয় যেন মেঘ ছায়া কিন্তু ভিতরে সব আগুন, এই কালো ধূম্র ছায়া তাদের থাকবে জাহান্নামী বাসীদের জন্য। লা বারদুম ওয়ালা করিম, এই ছায়া কোনো শীতলকারীও নয় এবং কোনো শান্তিদায়কও নয়, এ মানুষকে ঠান্ডাও করে না কোনো শান্তিও দেয় না, এইভাবে ধূমার ছায়া, এই ধূম্র ছায়ার মধ্যে তারা অবস্থান করবে। কেন করবে? ইন্নাম কানু কবলা দালিকা মুত্রাফিন, নিশ্চয়ই এর আগে অর্থাৎ পৃথিবীতে তারা ছিল অহংকারী, অহংকার করেছে, তারা নামাজ রোজা করতে ইবাদত করতে তারা লজ্জাবোধ করেছে, মুত্রাফিন, তারা ছিল অহংকারী। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং তারা বড় বড় পাপগুলি বারবার করেছে, বড় বড় অপরাধগুলি বারবার করেছে জীবনে, হিনসিল আযীম বড় পাপ, এগুলো তারা বারবার করেছে। ওয়াকানু ইয়াকুলুনা, এবং তারা পৃথিবীতে বলতেছিল আয়দা মেত্তা কুন্না তুরাবান, যখন আমরা মরে যাব এবং আমরা মাটিতে পরিণত হব, ও এজামান আমাদের আমরা হাড্ডিতে পরিণত হব, আইনাল্লামা বসুন, তারপর কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? হ্যাঁ, আমরা মাটি হয়ে যাব, আমাদের দেহ থেকে হাড্ডি গোস্ত থেকে হাড্ডিতে পরিণত হব, তারপরও কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? ও আবাউনা বলুন, আর আমাদের পিতৃপুরুষদেরকেও জীবিত করা হবে? ওরা প্রশ্ন করে, আমাদেরকে আমাদের বাপদাদাকে জীবিত করা হবে? আল্লাহ তাআলা কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আগে এবং পরে যেখানে যে আছে, আগে পরে যে যেখানে আছে, লা মাজমুনা, অবশ্যই সবাই তার একত্রিত হবে, এলা মিকাতে ইয়াউম মালুম, নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দিনে, নির্ধারিত দিনে নির্ধারিত সময়, যে যেখানে আছে আগে পরে সবাই মাঠে উপস্থিত হবেই হবে।
কেউ বাকি থাকবে না। সুম্মা ইন্নাকুমা ইয়াদ্দাল্লুনাল মুকাদ্দিবুন, উপস্থিত হবে তারপর, সুম্মা তারপর, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, আইয়াদ্দাল্লুন হে ভ্রষ্টরা, আল মুকাদ্দিবুন হে সত্য ত্যাগীরা, যারা সত্যকে পরিত্যাগ করেছো তারা শোনো কি, লাকুলামেন সাদারমেন জাক্কুম, অবশ্যই তোমরা ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষ, তোমরা জাক্কুম গাছ খাবে, সেজি গাছ, ক্যাকটাস, সেজি গাছ এটা তো, এটা এক এক জায়গায় লাকফিন্নি, ফণি মনসা বিভিন্ন নামে বলে, যে কাটা কাটা এরকম মোটা মোটা কাটা কাটা, এবং খোসা দিলে সাদা সাদা রঙের বিষাক্ত কষ বের হয়, এটা শরীরে লাগলে চামড়া পুড়ে যায়। তো এইগুলোই হবে জাহান্নামীদের এক নম্বর খাদ্য, এটার দ্বারাই তারা পেট ভরবে। আল্লাহ বলেন এরপরে, হে মিথ্যা সাব্যস্তকারীরা, হে ভ্রষ্টরা, আকুলবেন সাদারমেন জাক্কুম, তোমরা জাক্কুম বৃক্ষ হতে ভক্ষণ করবে, ফামাল এও নামেন হালবুতুন, এবং উহা দ্বারা তোমাদের পেট তোমরা ভরে ফেলবে, একটু একটু খাবে না, পেট ভরে খাবে, হ্যাঁ পেট ভরে খাবে, খাওয়ার পরে ফাশার ইবনে আলিম হামিম, তার উপরে তারা গরম পানি পান করবে, ওই বিষাক্ত সেজি গাছ পেট ভরিয়া খাবে, খাওয়ার পরে আবার এমন পিপাসা লাগবে মনে হবে যেন দুনিয়ার সব পানি খেয়ে ফেলবো, তখন তারা গরম পানি উপর উপরে পান করবে, ফাশার ইবনে সরবাল হিম, এবং এই পানিটা পান করবে তৃষ্ণার্ত উটের মতো, মানে উটেরা অনেকদিন পানি না পেয়ে যখন পানি হঠাৎ করে যখন উট মানে মুখ পানিতে নামালে আর তোলে না, এই উটের মতো তৃষ্ণার্ত উটের মতো এই পানিগুলি তারা গিলতে থাকবে, অথচ এত গরম যে তামা গলিত হয়ে তামা গলে পানির মতো হয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ উত্তপ্ত পানি এই পানিটা হবে, খাওয়ার পরে তাদের নাড়ি ভুঁড়ি সব গইলা মলদ্বার থেকে বের হতে থাকবে, অথচ এই অবস্থায় তাদের মৃত্যু হবে না। পরকালের সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো যে আমাদের মৃত্যু হবে না, দুইটা মরণ দুইটা জীবন, কাজে এই দুইটা মরণের পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে, এই দুইটা মরণের পরে যখন আমরা জীবিত হব তখন আর আমাদের মরণ হবে না, এইটি হলো সবচেয়ে মহাবিপদ। তো আল্লাহ বলেন হাজা নুজুলু মিয়ামদ্দিন, এই হচ্ছে তাদের মেহমানদারি হসপিটালিটি সেই দিন, এই মেহমানদারি তাদেরকে করা হবে, এবং এগুলি আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আরও ব্যাপকভাবে এগুলা বর্ণনা করেছেন, যে লা ইয়াকুলু ইল্লা গেসলিন, জাহান্নামীদেরকে গেসলিন পান করানো হবে, গেসলিন হলো জাহান্নামীদেরকে পিটাইয়া ক্ষত করবে দেহ, এই দেহের ক্ষতর থেকে যে নির্যাস পুঁজ রক্তগুলি বের হবে এগুলি একটা নহরে একত্রিত করা হবে, জমা করা হবে, এগুলি আবার গরম করে তাদেরকে খাওয়ানো হবে, এটা হলো গেসলিন, এটা সরাসরি কোরআনের শব্দ আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।